আমি সেখান থেকে এসেছি তার ওয়াজ শোনার জন্য। আমার অনেক আশা, আল্লাহ তিনটে বাল বাচ্চা দিছে, আমি তাকে তিনজনকে আমি আল্লাহর রাস্তায় নেমে দিয়েছি যে এই ওয়াজ শুনে ফ্যামিলিটা নিয়ে এসেছি যে ওয়াজ শুনবো। কিন্তু আমার এটা ভাগ্য হলো না, কেন হলো না সেটা আমার দাবি, সেটা এটাই কি যে এখানে আমি এত দূরত্ব থেকে এসেছি তার ওয়াজ শুনবো, তার পাশাপাশি এখানে এসে যখন থেকে আমি শুনলাম যে ওয়াজ হবে না, না হওয়ার কারণে আমরা কোথায় থাকি, কী করি, কেমনে চলবো, কীভাবে, সেটা আমার দুঃখের সাথে আমার বলার মতো আর কোনো ভাষা নেই।